আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। নূরের বার্তার আরও একটি চমৎকার ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি গেল সুন্দর বন্ধুরা, মেঘ কিন্তু গর্জন করতেছে, আকাশ কিন্তু মেঘলা আপনারা দেখতেছেন, আপনারা দেখেন মেঘ কিন্তু গর্জন করতেছে। তো বন্ধুরা, আজকে আমি চলে আসছি মিরপুরের বাইকঘাটে। তো বৃষ্টি বিঘ্নিত বাইকঘাট কষ্ট করে দেখানোর চেষ্টা করছে আজকে কী কী বাইক উঠেছে বাইকঘাটে, এবং এগুলোর প্রাইস সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে কষ্ট করে দেখানো অনুরোধ রইল। এবং যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন, যদি সম্ভব হয় ভালো লেগে থাকে আমাদের ভিডিও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাইকঘাট ভিজিট করবেন, কারণ আপনার পছন্দের যে কোনো একটি বাইকঘাটে হয়তো সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, আজকে দেখতেছেন প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে কষ্ট করে চলে আসছে আপনাদের জন্য। আজকের বাইকঘাটে কী কী বাইক উঠেছে আজকের ভিডিওটি কিন্তু শর্ট করবো, কেননা এখানে ডিটেলস দেওয়া নেই, বৃষ্টিতে কিন্তু সব ভিজে গেছে। তারপরে যতদূর জানানোর চেষ্টা করবো যে আসে কী কী বাইক উঠেছে। প্রথমে দেখে নিই আজকে কী কী বাইক বিক্রি হয়েছে। বন্ধুরা দেখতেছেন এখানে কিন্তু অসংখ্য বাইক বিক্রি হয়ে গেছে, আপনারা দেখতেছেন বৃষ্টিতে কিন্তু ভিজে গেছে, বোঝা যাচ্ছে না। এখানে দেখা যাচ্ছে স্যালুটো একটি বাইক বিক্রি হয়ে গেছে, হুন্ডার একটি বাইক, এখানে আর ডিসকভার একটি বাইক বিক্রি হয়ে গেছে দেখতেছেন। আজকে কিন্তু অনেকগুলো বাইক বিক্রি হয়ে গেছে। তো বৃষ্টি হচ্ছে, তারপরেও কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করতেছি, যাতে আপনারা দেখতে পারেন ঘরে বসে আজকে কী কী বাইক উঠেছে। তো প্রথমে আজকে আমরা দেখব, এখানে একটি বাইক রয়েছে স্কুটি, দেখতেছেন আপনারা যারা আপু রয়েছেন তারা কিন্তু স্কুটি দেখতে পারেন, খুবই সুন্দর এবং চমৎকার একটি স্কুটি। এটার প্রাইস কিন্তু আমরা আমাদের গত ভিডিওতে দেখিয়ে দিয়েছি, এটা কিন্তু গত ভিডিওতে ছিল, আপনারা দেখে নেবেন। হিরো হাঙ্কার একটি বাইক রয়েছে, এটার দাম চলেছে 1,12,000 টাকা। কিছু কিছু প্রাইস যদি আমরা এখানে দেখতে পারি অবশ্যই জানিয়ে দেবো। এটা হচ্ছে 17 মডেল, 18 রেশন করা, 2 বছর কাগজ করা আছে। আপনারা দেখতেছেন এর পাশে রয়েছে হাঙ্কার রেড কালার একটি বাইক, এটার প্রাইস এখানে নেই। পাশে রয়েছে পালসার একটি বাইক, আপনারা দেখতেছেন হাঙ্কের আরও একটি বাইক এখানে রয়েছে ব্ল্যাক এবং ব্লু, এটার দাম চলেছে 1,25,000 টাকা। বন্ধুরা 2 বছর কাগজ করা আছে, 19 মডেল, বিশ্লেষণ করা, 7,000 কিলো চলেছে। এখানে হাঙ্কের আরও একটি বাইক রয়েছে, এটা কিন্তু 1,15,000 টাকা দাম চাওয়া হয়েছে, 2 বছর কাগজ করা আছে। পাশে কিন্তু রয়েছে টিভিএসের একটি বাইক, এটা 92,000 টাকা দাম চাওয়া হয়েছে দেখতেছেন আপনারা। বন্ধুরা বৃষ্টিতে কিন্তু অনেক মানুষ চলে আসছে দেখতেছেন আপনারা, এখানে বাইক ক্রয় করার জন্য আপনারা কিন্তু চলে আসতে পারেন। পাশে রয়েছে মেট্রো প্লাসের একটি বাইক, এটার দাম চলেছে 90,000 টাকা। বন্ধুরা কষ্ট করে বৃষ্টিতে ভিজে কিন্তু ভিডিও করার চেষ্টা করতেছি, শুধুমাত্র আপনাদের জন্য। অবশ্যই একটা লাইক বা কমেন্ট দিয়ে রাখবেন, এবং যারা সাবস্ক্রাইব করেন না যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা এখানে রয়েছে ডিসকভার একটি বাইক, পাশে রয়েছে হিরো ইগনিটর 125-এর একটি বাইক ব্লু কালারের। বন্ধুরা এই বাইকটির দাম চলছে প্লাটিনা 90,000 টাকা, রেড কালার একটি প্লাটিনা দেখতেছি আমরা এখানে। এখানে আমরা দেখতেছি টিভিএসের একটি বাইক, এটার দাম চলছে 90,000 টাকা। পাশে রয়েছে ইগনিটর 2019-এর মডেল, এটা কিন্তু 10 রেশন করা আছে, এটার দাম চাওয়া হয়েছে 90,000 টাকা। বন্ধুরা দেখতেছেন বাইকঘাটের ভাইরা কিন্তু বৃষ্টিতে ভিজে কষ্ট করে কিন্তু এখানে রয়েছে আপনাদের সহায়তায়। পাশে কিন্তু আমরা আরও একটি বাইক দেখতেছি, এটা হচ্ছে মেট্রো প্লাস টিভিএস মেট্রো একটি গাড়ি, এটা 20-এর মডেল, একুশে রেশন করা আছে, 90,000 টাকা দাম চাওয়া হয়েছে বাইকটির। কষ্ট হচ্ছে ভিডিও করতে, যদিও বৃষ্টিতে ভিজে যাচ্ছে ক্যামেরা, তারপরে কিন্তু আমরা চেষ্টা করতেছি ভিডিও করার জন্য। বন্ধুরা এসপি শাইনি রয়েছে 125 একটি বাইক, 2 বছর কাগজ করা আছে, এটার দাম চাওয়া হয়েছে 1,20,000 টাকা। পাশে রয়েছে গ্রিন কালারের একটি বাইক টিভিএস স্ট্রাইকার, এটার দাম চাওয়া হয়েছে 87,000 টাকা। বন্ধুরা দেখতেছেন 87,000 টাকা দাম চাওয়া হয়েছে এই বাইকটির। পাশে রয়েছে ডিসকভার 116-এর মডেল, 16 দেশ করা, এটার দাম চলছে 88,000 টাকা। বন্ধুরা কষ্ট হচ্ছে আজকে আপনার ভিডিও দেখতে, তারপরে কিন্তু মানে একটু ক্যামেরাটাকে সেভ করে ভিডিও করার চেষ্টা করতেছে, তাই হয়তো একটু শেখে হচ্ছে ভিডিওটা। এই পাশে দেখি 17 মডেল, 18 রেশন করা হচ্ছে ডিসকভার একটি বাইক, এটার দাম চলছে 1,09,000 টাকা। শুধু প্রাইসগুলো বলে যাচ্ছি আজকে, এটা 18 মডেল, 2 বছর কাগজ করা আছে, যতদূর পারছি বলার চেষ্টা করতেছি আমরা। এখানে কিছু রয়েছে রানার একটি বাইক, এটার প্রাইস কিন্তু আমার গত ভিডিওতে দেওয়া আছে, বিক্রি হয়নি, আপনারা দেখে নিতে পারেন এইটার প্রাইস কত রয়েছে গত ভিডিওতে। এখানে রয়েছে টিভি স্ট্রাইকার একটি বাইক, এটার দাম চাওয়া হয়েছে 93,000 টাকা, গ্রিন কালারের একটি বাইক। বন্ধুরা পাশে রয়েছে পালসার এনএসের একটি বাইক, এটার দাম চলছে 1,62,000 টাকা, আপনারা দেখতেছেন ব্লু কালারের একটি বাইক। এর পাশে রয়েছে টিভিএস 68,000 টাকা দাম চলছে বাইকটির, তো দেখতেছেন বাইক কিন্তু আছে, 18 মডেল। বৃষ্টিতে ভিজে আপনাদের জন্য কিন্তু কষ্ট করে চলে আসছেন ভাইয়েরা, আপনারা কিন্তু আসতে পারেন এখানে, দেখতে পারেন, দেখে শুনে কিন্তু দামাদামি করে বাইকগুলো ক্রয় করতে। বন্ধুরা দেখতেছেন আপনারা এখানে বৃষ্টি বিঘ্নিত আজকের বাইকঘাট এবং বাইকের অবস্থা, তারপরে কিন্তু প্রচুর বাইক উঠেছে আমাদের পাশে, কিন্তু আইটিউকের বাহার বাংলা ভিডিও করতেছে, দেখতেছেন কত কষ্ট করে আমরা ভিডিও করার চেষ্টা করতেছি। এখানে রয়েছে এফজেডএস একটি গাড়ি রেড কালারের। বন্ধুরা পাশে আমরা আরও একটি দেখতেছি হিরো ইগনিটরের একটি গাড়ি,
যদি সম্ভব আপনাদের উপকার হয়, এখানে রয়েছে একটি বাইক পালসার সিঙ্গেল ডিক্সের একটি গাড়ি, এটার দাম চা হয়েছে মেবি 52,000 টাকা, সরি দামটা আমি দেখতে পারতেছি না, 152,000 টাকা দাম চা হয়েছে গাড়িটি। কিছু ছিল নাকি? এখানে রয়েছে পালসার সিঙ্গেল ডিক্সের একটি গাড়ি, 162,000 টাকা দাম চা হয়েছে গাড়িটির। এখানে পালসারে কিন্তু আরও একটি বাইক রয়েছে বন্ধুরা, এখানে আমরা আরও একটি গাড়ি দেখতেছি, এটার দাম চা হয়েছে 77,000 টাকা, এটা হচ্ছে ডিসকোভারের একটি গাড়ি, এটার দাম চা হচ্ছে 77,000 টাকা বন্ধুরা। ভিডিওটা কিন্তু একটু শেখি হচ্ছে, তারপর কষ্ট করে দেখে নেবেন। পাশে রয়েছে হিরো গ্লামারের একটি গাড়ি, এটার দাম চা হয়েছে 75,000 টাকা। বৃষ্টি কিন্তু চলে আসতেছে বন্ধুরা, ঘুরি ঘুরি করে সিলাই ছুটে গেছে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, স্যালেটের একটি গাড়ি এখানে রয়েছে, এটা কিন্তু প্রাইস এখানে দেওয়া নেই। আপনারা দেখতেছেন আইটিগর বাহার ভাই খুব কষ্ট করে ভিডিও করতেছে, অবশ্যই তার চ্যানেল থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা পাশে এখানে রয়েছে একটি হোয়াইট কালারের গাড়ি, এটা হচ্ছে পালসারের গাড়ি, এটার দাম চলেছে 122,000 টাকা। ওনারা মেঘে গর্জন করতেছে, তারপরে চেষ্টা করেছে আজকে আপনাদেরকে জানানোর কী কী বাড়ি রয়েছে। আরও কিন্তু অসংখ্য গাড়ি রয়েছে, এখানে অ্যাপাচি 4W একটি গাড়ি রয়েছে, এটার দাম চলেছে 152,000 টাকা। এখানে 75,000 টাকা দাম চলেছে এই বাইকটির, এটাও অ্যাপাচির গাড়ি, 75,000 টাকা দাম চলেছে অ্যাপাচি। আমরা টিভিএসের একটি গাড়ি রয়েছে এখানে, এছাড়াও এখানে 97,000 টাকা দাম রয়েছে ম্যাট্রো প্লাসের। মধ্যে দেখতেছেন বাইকাটের বাইরে কিন্তু আমাদের করতেছে বৃষ্টি বিঘ্নিত আজকের বাইকাট, মধ্যে দেখতেছেন অনেকেই রয়েছে দেখতেছেন। এখানে পালসার এনএস একটি বাইক রয়েছে দেখতেছেন, সুজুকি জিক্সার একটি বাইক আমরা দেখতেছি এখানে, খুবই চমৎকার একটি কালারের, এটার প্রাইসও কিন্তু গত ভিডিওতে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু কষ্ট একটু দেখতে পারেন। এখানে FZS রয়েছে, FZS আরও একটি বাইক এখানে দেখা যাচ্ছে বন্ধুরা, বৃষ্টিতে কিন্তু তারপরে কিন্তু অনেক মানুষ চলে আসছে এখানে দেখতেছেন আপনারা বাইক ক্রয় করার জন্য বাইকঘাটে। বাইকঘাটের আপনারা ডেট জানেন যে বাইকঘাটের প্রতি শুক্রবার বসের সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, মিরপুর 4 নম্বর BRTA ঠিক পেছনে বন্ধুরা। এখন অ্যাপাচি রেড কালার একটি বাইক বন্ধু, আপনারা কিন্তু প্রাইস এবং ডিটেলস বলতে পারতেছি না, তারপর আপনারা কিন্তু গত ভিডিওতে দেখে নিতে পারেন। কিছু কিছু বাইক এখানে রয়েছে যেগুলো প্রাইস এখানে দেওয়া আছে, পালসার একটি বাইক এখানে রয়েছে, এখানে অ্যাপাচি 4W একটি বাইক দেখা যাচ্ছে ব্লু কালারের বন্ধু, টিভিএসের বাইক রয়েছে পাশে, এর পাশে রয়েছে আরও একটি বাইক হিরোর খুবই স্টাইলিশ, পাশাপাশি দুইটাই রয়েছে এখানে, একটি হোয়াইট এবং রেড কালারের বন্ধুরা। এর পাশে রয়েছে অ্যাপাচি 4W রেড কালার একটি বাইক, পাশে কিন্তু রয়েছে আরও একটি অ্যাপাচির বাইক বন্ধুরা। এরপর আমরা দেখতেছি ইয়ামাহার একটি বাইক, সম্ভবত সালুটু বন্ধুরা। এখানে রয়েছে পালসার একটি বাইক, RTR রয়েছে অ্যাপাচি। তো এই আজকে ছিল, এই আজকে ছিল বন্ধুরা, এই ছিল আজকে বাইকঘাটে বাইক দ্রুত আমরা কিন্তু শর্টে কিছু জানানোর চেষ্টা করেছি আজকে বাইকাটি কী কী বাইক উঠেছে এগুলো প্রাইস বন্ধুরা। বৃষ্টি আসছে দেখেন, মেঘ কালো হয়ে গেছে বন্ধুরা, দেখা হবে আগামী কোনো ভিডিওতে, সেগুলো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।